হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্যারামেডিক্যাল এডুকে টুডে আওয়ার টপিক অফ ডিসকাশন উইল বি আনসার কি অফ টেস্ট ফাইভ চলো লেটস বিগিন উইথ আওয়ার আনসার কি অফ টেস্ট ফাইভ ফার্স্ট কোশ্চেন আলফা ওয়ান অ্যান্টিপসিন আলফা ওয়ান অ্যান্টি ট্রিপসিন ইজ তাহলে আলফা ওয়ান অ্যান্টি ট্রিপসিনটা কী অ্যান অ্যান্টাসিড অ্যান ইনজাইম ইউজ টু টিট আর্থারাইটিস ইউজ টু টিট এমফাইসিমা তাহলে বলে রাখি আলফা ওয়ান অ্যান্টিডিপসিন হলো একটা গ্লাইকোপ্রোটিন যেটা লিভার থেকে প্রডিউস হয় যেটা লিভার থেকে প্রডিউস হয় ফাংশন ওর ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে প্রোটেক্ট দ্য লাং ওর লাংকে প্রোটেক্ট করছে ফ্রম নিউট্রোফিল এলাস্টেস এই নিউট্রোফিল এলাস্ট্রেসটা সিক্রিট হয় একটা নিউট্রোফিল এলাস্টেস হচ্ছে একটা এনজাইম যেটা সিক্রিট হয় আমাদের ব্লাডের নিউট্রোফিল থেকে ঠিক আছে এই নিউট্রোফিল এলাস্ট্রিসের কাজটা কি এই নিউট্রোফিল এলাস্ট্রিসের কাজ হচ্ছে আমাদের লাংয়ের যখন কোনোরকমভাবে যে ইনফ্লামেশন হচ্ছে ওই ইনফ্লামেশানগুলোকে কোনোরকমভাবে ইনফ্ল্যামেশন হচ্ছে বা ওই ইনফ্লামেশান যে সেলসগুলো আসছে না ওই ইনফ্লামেশনের সময় ওই সেলগুলোকে ফ্যাগোসাইটোসিক টাইপের কাজ করবে ওগুলোকে ডিস্ট্রয় করে দেবে এইটা এই এই কাজটাই ও করে আর প্রোটেক্ট ফ্রম ব্যাকটেরিয়া এরকম টাইপে ঠিক আছে এই যে এইটা হচ্ছে নিউট্রোফিল এলাস্টেসের কাজ কিন্তু আমার এম অ্যান্টি অ্যান্টিট্রিপসিনের কাজ হচ্ছে এই নিউট্রোফিল এলাস্টেসের ব্যালেন্সটা মেনটেন করা যাতে বেশিরভাবে ও সিক্রিট না হয় বা কমভাবে সিক্রিট না হয় পুরো মেনটেনিং ব্যালেন্স করে তাহলে লাং বলছিলাম তা লাং লাং রিলেটেড এখানে কী ডিজিজ আছে না এমফাইসিমা ঠিক আছে তাহলে লাং রিলেটেড ডিজিজ হচ্ছে আমার এমফাইসিমা তাহলে ফার্স্টের অ্যান্সারটা হচ্ছে অপশান ডি অপশান ডি এমফাইসিমা ঠিক আছে চলো নেক্সট নেক্সট হচ্ছে বিটি কটন বিটি কটন হচ্ছে আমরা সবাই জানি বিটি কটনটা খুব পপুলার একটা নেম বিটি কটন ইজ নট এর মধ্যে কি বিটি কটনের মধ্যে না চারটে অপশনের মধ্যে কোনটা নয় ফার্স্ট হচ্ছে আর জিএম প্ল্যান্ট জিনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট হ্যাঁ এটা তো ঠিকই সেকেন্ড হচ্ছে আমার ইনসেক্ট রেজিস্ট্যান্ট বিটি কটনকে বানানোই হয়েছিল ইনসেক্ট থেকে বাঁচার জন্য কারণ কটনে অনেক কটনে অনেক ইনসেক্ট হয় যেখানে কটনগুলোকে ফুটো ফুটো করে ফেলে বোর করে দেয় ওই ওইটার থেকে বাঁচানোর জন্য ঠিক আছে সে থার্ড হচ্ছে ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেসিং সিস্টেম এটাও যে অ্যাকচুয়ালি তো জিন এক্সপ্রেসিং সিস্টেমের মাধ্যমেই আরেকটা লাস্ট অপশান হচ্ছে লাস্ট অপশানটা আমাদের কী আছে রেজিস্টেন্স টু অল পেস্টিসাইড সব পেস্টিসাইড কিন্তু ব্রিটি গঠন করবে না ঠিক আছে বিটিকরণ কিন্তু সমস্ত পেস্টিসাইড কিন্তু করবে না তাহলে রেজিস্টেন্স টু অল পেস্টিসাইড অপশন ডি দুই পেয়ে গেলাম চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি গোল্ডেন রাইস অর দ্য মিরাকল রাইস ইজ আ ট্রানজেনিক রাইস রিচ ইন এই গোল্ডেন রাইস রিলেটেড প্রত্যেক বছর কোনো না কোনো মেডিকেল এক্সামে আসে খুব মানে একটা পপুলার কোয়েশ্চেন এরকম গোল্ডেন রাইস রিলেটেড ভিটামিন এ গোল্ডেন রাইস একদম রিলেটেড তাহলে এখানে আমি বলে দিলাম ভিটামিন এটা কিন্তু ম্যাক্সিমাম সবাই বলতে পারবে ভিটামিন এ হচ্ছে গোল্ডেন রাইস মানে ভিটামিন এ গোল্ডেন রাইসের মধ্যে রিচড হচ্ছে ভিটামিন এ কিন্তু আমাদের এখানে অপশান আরেকটা আমি যোগ করেছি সেটা হচ্ছে আয়রন নাকি ভিটামিন বি এটাও কিন্তু খুব ম্যাক মানে একটা ট্রিক টাইপের মানে এই আয়রনটা আছে যে বা ভিটামিন বি আছে এটা কিন্তু সবাই এই কোশ্চেনটার মধ্যে ভুল করবে যে ভিটামিন বি নাকি আয়রন এটা কিন্তু বি আর মধ্যে সবার কনফিউশন হবে তাই এখানের অ্যান্সারটা হচ্ছে আয়রন থাকে ঠিক আছে ভিটামিন এ অ্যান্ড আয়রন তো অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে কার্ডিং অফ মিল্ক ইন স্মল ইনস্টেন স্মল ইন্টেস্টাইন কার্ডিং অফ মিল্ক ইন স্মল ইন্টেস্টাইন ইজ ডিউ টু অ্যান অ্যাকশন অফ তাহলে কার অ্যাকশানে মানে মিল্কটা কার্ডে কনভার্টেড হচ্ছে ঠিক আছে এটা ম্যাক্সিমাম টাইমই আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে যে চিলড্রেনদের ক্ষেত্রে যারা হচ্ছে ছোট বয়সে একদমই ছোট তাদের কিন্তু এই ব্যাপারটা আসে কারণ ও একদম ছোটো বয়সে ম্যাক্সিমাম টাইমে ওরা কিন্তু মিল্ক ওরা কিন্তু মিল্ক কনজিউম করে বাচ্চারা তো দেখবো আমরা মাঝে মাঝে মুখ থেকেও কিন্তু একটা কার্ড কাটিং টাইপের মানে মুখ থেকে বেরিয়ে আসে ওইটাই হচ্ছে কোন এনজাইমের জন্য ওইটাই কিন্তু একটা এখানে কোয়েশ্চেনটা কার্ডিং অফ মিল্ক ইন স্মল ইনস্টেস্ট টাইম তাহলে কার্ডিন অফ কার্ডিং অফ মিল্ক ইন স্মল ইনস্টেস্টাইন স্মল ইনটেস্টাইন ইজ ডিউ টু অ্যান অ্যাকশন অফ রেনিন ঠিক আছে ডিউ টু অ্যান অ্যাকশন অফ রেনিন নেক্সট কোয়েশ্চেন বিটি কটন ইজ রেজিস্টেন্স টু বিটি কটন ইজ রেজিস্টেন্স টু এর মধ্যে কোনটা বিটি কটনের ফাংশনটা কি এইটা এইটাও এই টাইপের প্রশ্ন খুব আছে বিটি কটন ইজ রেজিস্ট্যান্স টু হ্যাঁ ইনসেক্ট আগেই বলে দিয়েছিলাম

রিলেটেড মিথেনোজেন পরের क्वेश्चन হচ্ছে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স হচ্ছে প্রোবায়োটিক্স কি ক্যান্সার রিডিউসিং মাইক্রোবস সেফ অ্যালার্জেন্স ফুড অ্যালার্জেন্স লাইভিং লিভিং মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট তো আমি বলে রাখি প্রোবায়োটিক ইজ यूज्ड ইন দা বায়োফ্লাক্স বায়োফ্লাক্স হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা অনেক ফিশ কাল্টিভেট করতে পারি ফিশিং কাল্টিভেট কিন্তু বায়োফ্লগস দিয়ে হয় রিসেন্টলি খুব ভালো মানে বেশি করে মানে বেশি করে বলতে রিসেন্টলি খুব অ্যামাউন্টে কিন্তু বায়োফ্লগ আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু নয় সারা ইন্ডিয়াতে বায়োফ্লগ টেকনিকে কিন্তু ফিশ কাল্টিভেট করা হয় আরেকটা এখানে ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু খুব মোট ফোকাস দিচ্ছে যে ব্লু রেভলিউশনটাকে আরও উন্নত করার জন্য মানে ব্লু রেভলিউশন আরও যেন ডেভেলপড হয় তো এই কোশ্চেনটা কিন্তু ওরকম রিলেটেডই বায়োফ্লক্স আমাদের বায়োটেকনোলজি রিলেটেডই একটা প্রসেস ঠিক আছে যেখানে হচ্ছে আমরা কি করি না এই বায়োফ্লক্সের ক্ষেত্রে এই বায়ো বায়ো প্রোবায়োটিক্স যেটা আমরা বলছি প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্সটা হচ্ছে একটা লিভিং মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট এই ফুড সাপ্লিমেন্টটা ব্যাকটেরিয়ারা খায় ঠিক আছে এই ফুড সাপ্লিমেন্ট প্রোবায়োটিক্সের দ্বারা অনেক ফাংশন হয় যে মানে বায়ো বায়োফ্লক্স প্রসেসটাই ফুললি একটা আলাদা টাইপের প্রসেস যেখানে আমাদের নাইট্রো ব্যাক্টার আছে ঠিক আছে হেটারো হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া দিয়ে কাজ করা হয় টোটালটাই ওই বায়ো প্রোবায়োটিক্সের ওখানে কাজ আছে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইট ফার্স্ট জিনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টস কমার্শিয়ালি রিলিজড ইন ইন্ডিয়া এর মধ্যে কোন জিনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট মানে জিএমও ঠিক আছে এক কথা হচ্ছে জি জিনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট মানে জিনেটিক্যালি মডিফাইড কোনটা ঠিক আছে প্রথম নয় কমার্শিয়ালি মানে কমার্শিয়াল হয়ে গেছে রিলিজড ইন ইন্ডিয়া মানে বাজারে পেয়েছি আমরা ঠিক আছে কমার্শিয়ালি কাকে পেয়েছি কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে বিটি কটন এই বিটি কটন সবাই শুনেছেন আমরা ঠিক আছে বিটি কটন হচ্ছে কমার্শিয়ালি খুব আমরা পেয়ে গেছি চলো কোয়েশ্চেন নাম্বার নাইন এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট যে সল্ট টলারেন্ট মানে লবণকে কে সহ্য করতে পারে একটা ট্রানজেনিক প্ল্যান্ট যে লবণকে সহ্য করতে পারে সল্ট টলারেন্ট ট্রান্সজেনিক প্ল্যান্ট হ্যাজ বিন ডেভেলপড ফর এটা হচ্ছে এমন একটা জায়গায় করছে যেখানে হচ্ছে খুব নোনা জল অ্যাকচুয়ালি তাই নোনা জল যেখানটা সেখানে যদি আমি ট্রান্সজেনিক প্ল্যান্টকে আমি গ্রো করতে যাচ্ছি তো ওরা কিন্তু ওই সল্ট টলারেন্ট হতে হবে তো এর মধ্যে কোনটা হচ্ছে সল্ট টলারেন্ট সেটা হচ্ছে টম্যাটো টমেটো দেখবে সল্ট টলারেন্ট ঠিক আছে টমেটো হচ্ছে সল্ট টলারেন্ট ট্রানজেনিক প্ল্যান্ট যেটা আমরা গ্রো করতে পারি ঠিক আছে পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নম্বর টেনে বলছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর প্রোডাকশন অফ তাহলে এই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর প্রোডাকশন অফ হিউম্যান ইনসুলিন ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া হচ্ছে হিউম্যান ইনসুলিন ঠিক আছে কোয়েশন নাম্বার টেন চলো আমাদের দশটা প্রশ্ন প্রথম কমপ্লিট হলো নেক্সট হচ্ছে বায়োলিস্টিক এই বায়োলিস্টিক বা জিন গান ঠিক আছে এরকম একটা গানই আছে যেখানে আমরা প্ল্যান্টে এরকম মানে গান অ্যাকচুয়ালি ফায়ার করা হয় ঠিক আছে এই গানটা দিয়ে একদমই সাইড নিউক্লিয়াসের মধ্যে এই জিনটাকে ফায়ার করা হয় এক এই এইটা হচ্ছে বায়োলিস্টিকের কাজ যে বায়োলিস্টিক বা জিন গান ইজ ইউজড ইজ সুইটেবল ফর ঠিক আছে এই এর কাজটা কি এর কাজটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ প্ল্যান সেল এর কাজটা হচ্ছে ট্রান্সফরমেশন আনাটা ঠিক আছে ট্রান্সফরমেশন আমরা সবাই জানি গ্রিফিতে এসছে এই ঠিক আছে এই ট্রান্সফরমেশনটা কিন্তু এই বায়োলিস্টিক জিন গান প্ল্যান সেলে আনার জন্য আমি তোমাদের কোয়েশ্চেন করছি এরকমই ট্রান্সফরমেশন যদি আমি অ্যানিমেল সেলে আনতে চাই তাহলে কোন প্রসেসে আনবো যদি এরকমই অ্যানিমেল সেলে আমার আনতে হয় তাহলে আমি কোন প্রসেসে আনবো এটা আমাকে কমেন্টে করে জানাবে যে অ্যানিমেল সেলে যদি এই রকম ট্রান্সফরমেশান আনতে হয় তাহলে আমি কোন প্রসেসে আনবো তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে বায়োলিস্টিক জিনগান হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেল ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ টুয়েলভ হচ্ছে সি ডিএনএ ঠিক আছে সি সিডিএনএ ইজা তাহলে সি ডিএনএ আমার এখানে কী ডিএনএ সি ডিএনএ কী কমপ্লিমেন্টারি ডিএনএ ঠিক আছে ডিএনএর একটা কমপ্লিমেন্টারি তাহলে এখানে ফর্মড বাই রিভার্স রিভার্স হলে কি হবে রিভার্স ট্রান্সক্রিপ্টে কিন্তু ডিএনএ আমি আর পাবো না ঠিক আছে রিভার্স ট্রান্সক্রিপশন যদি আমি করি ঠিক আছে রিভার্স ট্রান্সক্রিপশন যদি আমি করি আমরা অনেক সময় দেখেছি রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় হয় না আমাদের এইডস এর এইডস ক্ষেত্রে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন ঠিক আছে এইডস এর কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন হয় যেখানে আমাদের এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু এই এইডসের যে সিমটমস এইডস হয় কিন্তু ওই ভাইরাসটা কিন্তু এই রিভার্স ট্রান্সক্রিপশন করে কিন্তু অ্যাকচুয়ালি ইনফেক্ট করতে স্টার্ট করে দেয় ঠিক আছে আর তাহলে সেকেন্ড হচ্ছে ক্লোন ডিএনএ না আমি বললাম প্রথমে কি কমপ্লিমেন্টারি ডিএনএ আর বা রিকম্বিনেন্ট ডিএনএ এই দুটো কমপ্লিমেন্টারি বা রিকম্বিনিয়েন্ট ডিএনএ এটাই হচ্ছে সিডিএনএ পরের কোশ্চেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিসেন্ট অ্যাপ্লিকেশন মানে খুব রিসেন্টলি এসছে রিসেন্ট অ্যাপ্লিকেশন অফ জিনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ইন ডায়াগনস্টিক টেকনিক তার মানে জিনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ইন ডায়াগনস্টিক টেকনিকে কোন প্রসেসটা রিসেন্টলি খুব বড় পরিমাণে এসছে মানে খুব কি বলবো রিসেন্টলি খুব পপুলার নিয়েছে এই টেকনিকটাই সত্যিকারের হৃদয় সেটা হচ্ছে পিসিআর সেটা হচ্ছে পিসিআর যেটা হচ্ছে পলিমারাইজ চেন রিয়াকশান আমরা এই পিসিআর টেকনিকটা দিয়ে মানে এত পরিমাণে একটা ছোট জিনকে মানে এত পরিমাণে বাড়িয়ে দিতে পারি খুব খুব ঠিক আছে খুব বিলিয়ন টাইম আমরা বাড়িয়ে দিতে পারি ঠিক আছে বিলিয়নস অফ বিলিয়ন টাইম কিন্তু আমরা পিসিআর টেকনিক দিয়ে বাড়িয়ে দিতে পারি সেই এটা কিন্তু রিসেন্ট আমাদের জিনেটিক্যালি রিসেন্ট অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে জিনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আমরা ডায়াগনস্টিক টেকনিক মানে এই করোনা হচ্ছে এই করোনার যে ভ্যাকসিন ঠিক আছে এই ভ্যাকসিন কিন্তু আমাদের ডেভেলপ করতে গেলে কিন্তু এই পিসিআর দিয়ে কিন্তু আমরা ওই ওদেরকে আড়ে এনে ওই ওর আর ভ্যাকসিন ভাইরাসের এন এ গুলোকে আমরা আলাদা আলাদা করে 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 ওই আর এগুলোকে যখন সেপারেট করবো ঠিক আছে সেই জিএনএ কাটলাম যে ইলেকট্রোফোরোসিস পুরো ব্যাপারটা কিন্তু আমার এই আল্টিমেটলি আলটিমেটলি এই কাটলাম আলাদা করলাম সেপারেশন করলাম সবগুলো যখন করার পরে যখন আমাকে ওটাকে মাল্টিপিকেশান করতে হবে ওই মাল্টিফিকেশান টাইমটা কিন্তু আমাকে পিসিআর দিতে হয় ঠিক আছে পিসিআর দিয়ে কিন্তু আমি খুব মানে একটা বড় অ্যামাউন্টের ওই জিন কিন্তু আমরা গ্রো মানে মানে মাল্টিপ্লাই করতে পারি ঠিক আছে পলিমারাইজ চেন রিয়াকশান করে করে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে রেস্ট্রিকশান ইন রেস্ট্রিকশন এনজাইম রেফার্স টু তাহলে রেস্ট্রিকশান ইন রেস্ট্রিকশন এনজাইম রেফার্স টু তাহলে রেস্ট্রিকশানের কাজটা কি ক্লিভেজ অফ ডায়াস্টার বন্ড ইন ডিএনএ বাই এনজাইম ঠিক আছে রেস্ট্রিকশান এনজাইম দিয়েই আমার ক্লিভেজটা করা হচ্ছে তাহলে কোথায় ক্লিভেজ করছি না ডায়াস্টার বন্ডে ঠিক আছে ডায়াস্টার বন্ড আমরা সবাই জানি কোথায় ডায়াস্টার বন্ড আছে ফসফো ফসফেট রিলেটেড মানে ডায়াস্টার বন্ড কোন কোন বনটাকে আমরা জানি কোন বনটাকে বলা হয় সেটা আমরা জানি সেটা হচ্ছে এই ক্লিভাসটা কিন্তু রেস্ট্রিকশন এঞ্জাম দিয়ে করা হয় চলো পরেরটা আমরা দেখিনি পরে যে কি কোশ্চেন আছে পরের কোশ্চেনটা হচ্ছে দ্য ট্রান্সফার অফ জিনেটিক মেটেরিয়াল ফ্রম অ্যান ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু আনাদার থ্রু দ্য মেডিয়েশন ঠিক আছে থ্রু দ্য মেডিয়েশন অফ আ ভেক্টর লাইক ভাইরাস ইজ স্টামডাস ঠিক আছে মানে সেই আমি গ্রিফিদের কথাই বলছিলাম ঠিক আছে গ্রিফিদের গ্রিফিদের কথাই বলছিলাম সেই ট্রান্সফরমেশন এখানে কিন্তু ট্রান্সফরমেশন না এটা হচ্ছে ট্রান্সফার অফ জিনেটিক মেটেরিয়াল ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু ওয়ানাদার তার মানে একটা ব্যাকটেরিয়াম থেকে আলাদা ব্যাকটেরিয়ামে জিনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করছি ঠিক আছে এটা হচ্ছে ট্রান্সডাকশন ঠিক আছে ট্রান্সডাকশন এটা হচ্ছে ট্রান্সডাকশন চলো কোশ্চেন নম্বর সিক্সটিন কোয়েশন নাম্বার সিক্সটিন হচ্ছে আন এন এনজাইম ক্যাটালাইজ ইন রিমুভাল অফ নিউক্লিওটাইড এটা কিন্তু ফলো করতে হবে নিউক্লিওটাইড ফ্রম দ্য এন্ড অফ ডিএনএ এটা কিন্তু ইম্পর্টেন্ট এই কে বাদ দিতে কোন এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে এক্সো নিউক্লিয়াস এন্ডোনক্লিয়াসের কাজ হচ্ছে ডিএনএটাকে কাটা ঠিক আছে এন্ডো নিউক্লিয়াসের কাজ হচ্ছে ডিএনএটাকে কাটা এক্সো নিউক্লিয়েসের কাজও কিন্তু মানে এন্ড পার্ট থেকে নিউক্লিওটাইডগুলোকে রিমুভ করা ঠিক আছে চলো নেক্সট এক্সো নিউক্লিয়াসের কাজ আমরা জানলাম এন্ডো নিউক্লিয়াসের এন্ডো সরি এন্ডো নিউক্লিয়াসের কাজ হচ্ছে ডিএনএটাকে কেটে দেওয়া ঠিক আছে এক্সো নিউক্লিয়াসের কাজ হচ্ছে রিমুভাল অফ নিউক্লিওটাইড চলো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেল ইজ নট ভিভিপ্যাডাস প্যাডাস মানে হচ্ছে গিভিং বার্থ টু ইয়াং ওয়ান্স ঠিক আছে প্যাডাস হচ্ছে গিভিং বার্থ টু ইয়াং ওয়ান্স ডাইরেক্টলি মানে এক থেকে না ঠিক আছে এবার হচ্ছে গিভিং বার্থ টু ইরাংগঞ্জ ডাইরেক্টলি তাহলে এখানে অ্যানিমে এলিফেন্ট আছে প্ল্যাটিপাস আছে ওয়াইল আছে ফ্লাইং ফক্স আছে তাহলে এখানে কে নট ভিভিপ্যাডাস মানে এখানে এই চারটে অপশনের মধ্যে ভিভি প্যাডাস কে নয় সেটা হচ্ছে প্ল্যাটিপাস ঠিক আছে ডাক প্লাটিপাস প্ল্যাটিপাস আমরা নাম শুনেছি সেই প্ল্যাটিপাসই ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইটিন হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ নট নট প্রেজেন্ট ইন ফাইলাম আর্থপটা এর মধ্যে কার আর কি এর মধ্যে মানে আর্থোপোডার ক্যারেক্টারিস্টিক এর মধ্যে কেউ কে নয় তাহলে প্রথম হচ্ছে চিটিনিয়াস চিটিন নয় কাইটিন কাইটিনিয়াস এক্সোস্কেলিটন ঠিক আছে কাইটিনিয়াস এক্সোস্কেলিটন এটা তো ওর ক্যারেক্টার ওর ওর মিম মানে কাইটিন দিয়ে মেড আপ অফ হয় প্রথম কথা ঠিক আছে এই আর্থোপোডার যে বডি স্ট্রাকচার ঠিক আছে সেই ওটা দিয়ে মেড আপ হয় আর পরের হচ্ছে মেটামারিক সেগমেন্টেশন হ্যাঁ আমরা সব প্রত্যেকজনকে আলাদা আলাদা করতে পারি ঠিক আছে আত্মপোর্টার প্রত্যেকটা মেটামার্স আমরা আলাদা আলাদা করতে পারি ভেঙে ভেঙে থার্ড হচ্ছে প্যারাপোডা প্যারাপোটা ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিলিডা ঠিক আছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিলিডা এটা হচ্ছে প্যারাপোডা হচ্ছে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানি লিডা হ্যাঁ সরি ডোলেন ডোলেন হুম হচ্ছে প্যারাপোটার ক্যারেক্টার জয়েন্ট অ্যাডভান্টেজ তো অপশন এইটিনের অপশনটা হচ্ছে অপশান সি ঠিক আছে অপশন সি কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে হুইচ অব দ্য অর্গানিজম কমপ্লিটলি ল্যাক সেল ওয়াল তার মানে এইখানে সেলওয়াল নেই মানে সেলওয়ালবিহীন ঠিক আছে কমপ্লিটলি ল্যাক সেলওয়াল তাহলে সেটা হচ্ছে সাইন ও সিফ্যান স্যাকারোমাইসিটিস ব্লুগিন অ্যালগা ঠিক আছে তাহলে বলে রাখি সাইনো ব্যাকটেরিয়ারও সেলওয়াল আছে ব্লুগিন অ্যালগা সেলওয়াল আছে স্যাকারোমাইটিস মাইসিটিস হচ্ছে ইস্ট যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ স্যাকারোমাইসিটিস হচ্ছে ইস্ট আর সি ফোন হচ্ছে গর্গনিয়া ঠিক আছে গর্গনিয়ার কিন্তু সেলওয়াল নেই তো নাইনটিনেরটা অপশান বি পরের কোশ্চেন হচ্ছে এটাও একটা ভাইটাল আর ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্ল্যানেরিয়া পজেস হাই ক্যাপাসিটি অফ ঠিক আছে এই এটা একদম একটা একটা লাইনেই লেখা থাকে ফার্স্ট এরকম একটা লাইনই থাকবে প্ল্যানেরিয়া হাই ক্যাপাসিটি অফ রিজেনারেশন এরকম একটা লাইনই তোলা থাকে ঠিক আছে এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পরের কোশ্চেন চলে আসে কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে আ ম্যারিন কার্টিলাইজিয়াস ফিস দ্যাট ক্যান প্রডিউস ইলেকট্রিক কারেন্ট হচ্ছে টরপিডো ঠিক আছে ইলেকট্রিক কারেন্ট কিন্তু টর্পিডো প্রডিউস করে ম্যারিন কার্টিলেজিয়াস ফিস মাথায় রাখতে হবে যে ম্যারিন কার্টিলেজিয়াস ফিস এটা কিন্তু ঠিক আছে এইটা কিন্তু মনে রাখতে হবে ম্যারিন কার্টিলিজিয়াস ফিস ইলেকট্রিক কারেন্ট রিলেটেড ইলেকট্রিক কারেন্ট হচ্ছে টর্পিডো অনেক আরও অনেকে আছে যে ইলেকট্রিক ইল আছে যেরকম করে ইলেকট্রিক কারেন্টই দেয় ঠিক আছে ইলেকট্রিক কারেন্ট ওখান থেকেও আসে পরের এইখানে একটা চারটে সেটে আমি এখানে একটা চারটে কোশ্চেন আছে রিলেটেড সেম অপশানস আমি রেখেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চারটে কোশ্চেন ঠিক আছে যেখানে হচ্ছে পাফ অফ ফিশ পাফ ফিশ বিলংস টু উইচ ফাইলাম পাফ ফিশ বিলংস টু ফাইলাম করডেটা এটা মনে রাখতে হবে যেতে হবে কারণ অনেক টাইপের ফিশ আছে যেগুলো অ্যাকচুয়ালি ফিশের আন্ডারেই পড়ে না কোনো পিসিসের আন্ডারেই পড়ে না অন্য ফাইলামের আন্ডারে পড়ে অ্যাকচুয়ালি পিসিসের আন্ডারেই পড়ে না মানে পিসিস মানে করড্রেটসের আন্ডারেই পড়ে না ফাইলাম করড্রেটসের আন্ডারেই পড়ে না ঠিক আছে স্পিসিস হচ্ছে আমাদের বলতে মানে বলছি আমরা ফিস কিন্তু স্পিসিস নয় ঠিক আছে তো এখানে হচ্ছে পাফ ফিস হচ্ছে করডেটা ঠিক আছে পরের হচ্ছে সিলভার ফিশ এটা হচ্ছে আর্থোপোডা সিলভার ফিশ হচ্ছে আমাদের কোন কোন ইনসেক্টটা এটা একটা নাম হচ্ছে সিলভার ফিশ বাট এটা ফাইলাম হচ্ছে আর্থোপোডা সেটা হচ্ছে যেখানে আমরা বলি দেখি না যে বইয়ের মধ্যে থেকে একটা ইনসেক্ট ঘুরে বেড়ায় ওই ওই ফিশটার নাম হচ্ছে সিলভার ফিশ যেটা হচ্ছে বইয়ের পাতা ফুটো 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 করে ফেলে ওই ইনসেক্টটাই হচ্ছে সিলভার ফিশ সিলভার ফিংস বিলংস টু পাইলাম আর্থপোডা ঠিক আছে পরেরটা হচ্ছে কাটেল ফিশ এই কাটেল ফিশ বিলংস টু হুইচ পাইলাম কাটেল ফিশ বিলংস টু মোলাস্কা খুব কি মানে মোলাস্কার অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে খুব গোলগাল হবে ঠিক আছে ওরকমই দেখতে ও ফেসটাও খুব একটু রাইনো টাইপের রাইনো সরসের মতো ঠিক আছে কিন্তু কাটেল ফিশ বিলংস টু ফাইলাম মোলাস্কা ওরকমই দেখতে দেখতে খুব একটা ভালো না কিন্তু গোলগাল অনেকটাই মানে ওরকমই মানে মোলাস্কার ম্যাক্সিমাম মোলাস্কা যেরকম দেখতে হয় ও ম্যাক ওরকম টাইপের ঠিক আছে আর একটা হচ্ছে ফ্লাইং ফিশ এটা কিন্তু আমরা অনেক নাম শুনেছি ফ্লাইং ফিশ যে উড়ন্ত মাছ ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু ও কোনোভাবে এই মাছ রিলেটেড না কেবি এই বলতে বলছি উড়ন্ত মাছ কিন্তু ও মাছ রিলেটেড সেরকম কেবি না সেটা হচ্ছে কোয়াড ঠিক আছে ফ্লাইং ফিশ রিলেটেড হচ্ছে কোয়াড যে উড়তে পারে মাছ রিলেটেড না মানে হচ্ছে মাছ রিলেটেডই কিন্তু ও উঠতে পারে আর কি ঠিক আছে ফ্লাইং ফিশ উড়ন্ত মাছ যেটা বলছি পরের কোশ্চেন এই চারটে কোশ্চেন এই ফ্লাইং ফিশ কাটেল ফিশ সিলভার ফিশ আর পাপার ফিশ এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে মানে কনফিউশন একটা করে ফেলে ঠিক আছে পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ অ্যানিম্যাল কম্পাইজেস ফিশ ঠিক আছে এই জল ফিশ হচ্ছে কে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ল্যামফ্রেয়ার হ্যাক্স ফিশ এই হ্যাক ফিশের নাম হচ্ছে একটা ম্যাগজিন ঠিক আছে এই আর হ্যাক ফিশ এই ল্যাম্পের একটা ভালো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ও কী করে না ওর যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তো ও একটা ওয়াটার থেকে আরেকটা ওয়াটারে চলে যায় ঠিক আছে এটা কিন্তু ওই ল্যাম্পের একটা বড় ক্যারেক্টারিস্টিক যেটা হ্যাক ফিশের থেকে ডিফারেন্সিয়েট করে বাট সবাই আন্ডার এই জলেস ফিশ মানে হচ্ছে সাইক্লোস্টোমাটার মধ্যে পড়ছে ঠিক আছে এটা কিন্তু বড় মাথায় রাখতে হবে যে জলে সাই জলেস ফিশ হচ্ছে সাইক্লোস্টোমাটা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে ল্যামফ্রে আর হ্যাক ফিশ হ্যাক এই ল্যাম্প আর হ্যাক মধ্যে যদি আরেকটাভাবে মানে অন্যভাবেও কোশ্চেন আসে যে কে আর কি একটা ওয়াটার থেকে আরেকটা ওয়াটারে যায় সোয়ার্নিং করে করে ঠিক আছে থেকে চেঞ্জ করে সে ওয়েদার ওয়াটার চেঞ্জ মানে আমাদের ওয়েডারটা চেঞ্জ হয় ঠিক আছে একটা জল থেকে আরেকটা জায়গায় মাইগ্রেশন করে গিয়ে ও ডিমটা পেরে দিয়ে ব্যাস এটাই হচ্ছে ওর কাজ এই একটা বটার থেকে সেটা হচ্ছে ল্যাম্পের একটা বড়ো ক্যারেক্টারিস্টিক্স আর হ্যাকফিস সেরকম কিছুই করে না এটা কিন্তু ওর ওর মধ্যে একটা ডিফারেন্সিয়েট বাট বোথ আন্ডার সাইক্লোস্টোম্যাটা ঠিক আছে তার মানে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্সের অপশন হচ্ছে ডি পরের কোয়েশ্চেন চলে আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পেরিপ্ল্যাটাস পেরিপ্ল্যাটাস ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন আইনএিডা আর্থোপোডা এটা সবাই জানে পপুলার কোয়েশ্চেন পেরিপ্ল্যাটাস আমি একটা ভিডিও বানাবো যেখানে কানেক্টিং লিঙ্কস টোটাল চার্জ যেখানে চার্ট থাকবে যে টোটাল কানেক্টিং লিঙ্ক এখানে একটা জাস্ট অ্যাজ এক্সাম্পল আমি দিয়েছি বাট এরকমই একটা ভিডিও আমি আপলোড করবো যেখানে টোটাল কানেক্টিং লিঙ্কস ঠিক আছে টিনোফোরা প্ল্যাটি প্ল্যাটি হেলমেনথিসের মধ্যে কোনো কানেক্টার্স হ্যাঁ কানেকটিং লিঙ্ক নেই বাট একটা এখানে মজার ব্যাপার হচ্ছে যে টিনোফোরা হচ্ছে প্ল্যাটি হেলমেন্তিস আর নিড ইয়ার একটা নিডেরিয়ার প্ল্যাটিহেলমেন্সের কানেক্টিং লিঙ্ক হচ্ছে টিনোফোরা এরকম ব্যাপারটা ঠিক আছে এরকম কিন্তু আমি বানাবো ঠিক আছে নিডেরিয়া নিডেরিয়া সরি হ্যাঁ সিলেন্টেটা সিলেন্টেটা আর প্ল্যাটি হেলমেন্সের মধ্যে কানেক্টিং লিঙ্কস হচ্ছে টিনোফোরা ঠিক আছে পরের কোয়েশ্চেন হচ্ছে তাহলে এর অপশন হচ্ছে অ্যানিডের অর্থফোরা ঠিক আছে পরের হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য গ্রুপ অফ অ্যানিমেল ইন ইজ বায়োলেট্রিয়াল সিমেট্রি অ্যান্ড ট্রিপ্লোপ্লাস্টিক একদিকে হচ্ছে বায়োলেট্রিয়াল সিমেট্রি আমাদের দুটো সিমেট্রি হচ্ছে একটা হচ্ছে রেডিয়াল একটা বায়োলেট্রিয়াল তার মানে আমার বায়োলেটারাল মানে হচ্ছে আমরা ইকোয়ালি ডিস্ট্রিবিউট মানে ভাঙ কেটে দিতে পারছি যে এমনভাবে কাটবো যে ইকুয়াল ডিস মানে ইকুয়াল এইটা মানে ইমিডিয়ার ইমেজ একটা আর ট্রিপ্লোপ্লাস্টিক হচ্ছে আমরা সবাই জানি ডিপ্লোপ্লাস্টিক টিপ্লোপ্লাস্টিক কাকে বলা হয় ঠিক আছে এই ব্যাপারটা জানা আছে তো এর এর মধ্যে কে হচ্ছে টিপ্লো প্লাস্টিক অ্যানিমেল এক বায়োল্যাটাল সিমেট্রি তো ঠিক আছে কিন্তু মানে টিপ্লোপ্লাস্টিক হচ্ছে এর মধ্যে যে স্পঞ্জে আছে সিলেন্ড্রেটা আছে টিনোফোরা আছে আর অ্যাসকি হেলমেন্টিস আছে ঠিক আছে অ্যাস্কি হেলমেন্টিস আছে তাও টিপ্লো প্লাস্টিক বুঝে বুঝতে পেরে গেছি এই এগুলো হচ্ছে সবাই ডিপ্লোপ্লাস্টিক স্পঞ্জেও সিলিন্ডারটাও টিনোফোরাও তাহলে অপশান হচ্ছে সি অস কি ঠিক আছে এই অ্যাসকি কি হচ্ছে শেষ সিউডোপোডা সিউডো এই অ্যাসকির পরে কিন্তু চলে আসবে আমাদের প্ল্যাটি হেলমেন্ট পরে এস কি হেলমেন্ট অ্যাসকি এস এসকির পরে কিন্তু আমার চলে আসছে অ্যানিলিডা লিডা অর্থপুরে অ্যানেলিডা থেকে ফার্স্ট কিন্তু আমাদের টু সিলাম স্টার্ট হচ্ছে ঠিক আছে এই কোশ্চেনটা মনে হয় আমি লাস্টে একবার রেখেছি ঠিক আছে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড উইথ পার্লস এই কোশ্চেনটা হচ্ছে এখানে একটা অপশনও নেই এটা পুরোটাই অপশান মানে ভুল অপশান ঠিক আছে পালস রিলেটেড এখানে নেই একটাও কেউ তো এখানে বোনাস নাম্বার নিয়ে নেবে তোমরা ঠিক আছে বোনাস বোনাস হচ্ছে প্লাস টু এই অপশানটা একটাও নেই যে পালস রিলেটেড কী আছে এখানে ঠিক আছে তো পরের কোয়েশ্চেন হচ্ছে সিল্ক দিয়ে অনেক সিল্ক কম দিয়ে আমাদের বিএসসি নার্সিং প্যারামেডিকেলে দেখেছি সিল্ক রিলেটেড এই সিল্ক রিলেটেড আমি একটা ভিডিও করবো যেখানে শুধু সিল্ক রিলেটেড থাকবে ম্যাক মানে সিল্ক টপিকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেই রিলেটেড একটা থাকবে ঠিক আছে তো কোয়েশন নাম্বার থার্টি কোয়েশ্চেন নাম্বার থার্টি হচ্ছে দ্য ইনসেক্ট রিলেটেড উইথ সিল্ক সেটা হচ্ছে ল্যাককা ঠিক আছে ল্যাককা হচ্ছে ইনসেক্ট রিলেটেড উইথ সিল্ক চলো কোশ্চেন নাম্বার থার্টি তো হয়ে গেলো তো আমি বলে রাখি তো তোমরা যদি এরকম কেউ কোনো টেস্ট সিরিজ আমাদের যে টেস্ট সিরিজ চলছে সেই টেস্ট সিরিজ জয়েন করতে যাও তো আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমরা ওখানে তোম ফার্স্টেই একটা কথা বলে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার সাথে সাথে তোমরা তোমাদের নাম বলবে আর বলবে তুমি টেস্ট সিরিজ জয়েন করতে চাও সেরকম হ্যাঁ আই এরকম একটা ব্যাপার বলবে ঠিক আছে যে তুমি টেস্ট সিরিজ জয়েন করতে চাও এই ব্যাপারটা কিন্তু বলতে হবে নাহলে শুধু জয়েন করে টেস্ট সিরিজে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে বাট নাম বললে না তখন আমরা কিন্তু অ্যাড করতে পারবো না এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে যে অ্যাড না করতে পারলে তখন তুমি বুঝতে পারবে না যে আমাদের টেস্ট প্ল্যাটফর্মটা একটা আলাদাই প্ল্যাটফর্ম আছে যে জেনারেল গ্রুপের থেকে জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে আলাদা একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ টেস্ট প্ল্যাটফর্ম করা আছে সেখানে যারা যারা ইন্টারেস্টেড ঠিক আছে তাদেরকেই আমরা ওখানে নিয়ে যাই তো যা আবার এরকমই যে তোমরা যদি টেস্ট না দাও তো আমরা ওখান থেকে আবার একটা টেস্ট না দিলে আমরা ওখান থেকে আবার ওকে রিমুভ করে দিই কারণ টোটালি ফ্রি অফ কস্টে যখন টেস্টটা তো আমাদেরও একটা সেরকম কাজ আমরা যে স্ট্রিক্ট একটা স্ট্রিক্টলি একটা রুলস ফলো করি তো সেটাই হচ্ছে যে সবাইকে যদি যারা যারাই টেস্ট সিরিজ টেস্ট প্ল্যাটফর্মে যাবে তো টেস্ট না দিলে তারা নেক্সট টেস্ট তারা অ্যাপিয়ার করতে পারবে না আর অ্যাপিয়ার যেরকম করতে পারবে না তো আমরা তাকে রিমুভ করে দিই ঠিক আছে তো তোমরা চাইলে তোমরা টেস্ট সিরিজ জয়েন করতে পারো টোটালি ফ্রি অফ কস্ট এরকম টোটালটাই বায়োলজির টোটাল সিলেবাস আমরা ওখান থেকে কভার করছি টোটালটাই ফিফটি সিলেবাস হয়েও গেছে আমাদের টেস্ট ফাইভ টোটাল এখন টেস্ট ম্যাপ চলছে টেস্ট সিক্স নেক্সট উইকেই চলে আসছে ঠিক আছে চলো তারপরে তোমরা চাইলে জয়েন করতে পারো ঠিক আছে